প্রযুক্তির দ্রুত বিকাশে হারিয়ে যেতে বসেছে গানের প্রাচীনতম বাণিজ্যিক মাধ্যম হিসেবে পরিচিত কলের গান বা গ্রামোফোন রেকর্ড সময়ের স্রোতে হারাতে বসা সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে দ্বিতীয়বারের মতো পালিত হয় ওয়ার্ল্ড রেকর্ড স্টোর ডে আধুনিক থেকে শুরু করে কালজয়ী গানের সংগ্রহ নিয়ে রাজধানীর একটি আর্ট গ্যালারিতে বসে রেকর্ডের প্রদর্শনী হৃদয় সিক্ত করতে তৃপ্ত করতে পূর্ণ করতে গানের প্রভাব একচ্ছত্র একসময় রেকর্ড বের করা কিংবা তা কিনে গান শোনা প্রেমীদের কাছে ছিল স্বপ্নের মতো যা কালের পরিক্রমা আর আধুনিকতা ছোঁয়ায় হারাতে বসেছে গানের সোনালি অতীত বাঁচাতে গেল বছর বাংলাদেশে প্রথমবারের মতো উদযাপিত হয় ওয়ার্ল্ড রেকর্ড স্টোর ডে এবারও দিনটি উদযাপনে ছিল বিশেষ আয়োজন গানের টানে প্রাণের টানে এ প্রদর্শনীতে ভিড় করেন শ্রোতারা এই অনুষ্ঠানটা দেখার জন্য শুধু চট্টগ্রাম থেকে এসেছি সকালবেলায় আর কি আমি মনে প্রাণে এগুলো খুব পছন্দ করি কিন্তু আমাদের চিটাই এই ধরনের কোনো আয়োজন আজ পর্যন্ত হয়নি তো ঢাকায় এটা যেহেতু আমার কিছু বন্ধু বান্ধব আছে তাদের ইনভাইটেশন আমি এসেছি মাত্র একটি দিন এমন চমৎকার আয়োজনের জন্য ভীষণ কম সময় তাই সময়সীমা আরও একদিন বাড়ানোর দাবি জানান অনেকেই এই ধরনের আয়োজনটা আমার মনে হয় আরেকটু বড় করে একদিন না দুই দিন ব্যাপী হলে আমাদের জন্য আরেকটু সুবিধা হতো এবং আরও মানুষ আসতো ওনারা আরেকটু ভালো করে সময় নিয়ে দেখতে পারতেন আয়োজনে উপস্থিত ছিলেন নন্দিত কণ্ঠশিল্পী খুরশিদ আলম ও লালনকন্যা ফরিদা পারভীন তারা বলেন আধুনিকতার আধিপত্যে নষ্ট হতে বসেছে গানের আদি ঐতিহ্য আধুনিক প্রযুক্তিতে কিন্তু অনেক অগ্রসর হয়েছে কিন্তু সঙ্গীতের ক্ষেত্রে সঙ্গীতের ক্ষেত্রে যত্র তত্র যা খুশি এই আধুনিক প্রযুক্তির কারণে খুব নষ্ট হয়ে যাচ্ছে আদি জিনিসটা নাই এখনও রেকর্ড আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের বাড়িতে আমাদের গ্রামফোন রেকর্ডে আমার বাবা শুনতেন সে আব্বাস উদ্দিনের গান শুনতেন ওই সময় দেখেছি তো এখন এইগুলো বিলুপ্তর পর্যায়ে চলেই গিয়েছিল কিন্তু এই সংগঠনটা যখন তারা একসাথে করে সংগঠিত হচ্ছেন আমার ভাবতেও ভালো লাগছে যন্ত অন্ত অন্তত আমাদের আদি জিনিসগুলো তারা সংরক্ষণ করছেন নতুন প্রজন্মের শিল্পীরা গান গা হয়তো মনে করেন বসির ভাইয়ের গান গাচ্ছে এন্ডুকেশনের গান কিন্তু বলেন না যে এটা মূল শিল্পী এন্ডুকেশন এখন তো আগামী দশ বছর পনেরো বছর পরে সবাই মনে করবো ওই শিল্পীর গান এটা এন্ডুকেশনের গান না এই যে প্রবলেম আছে এই প্রবলেম আছে তারপর মনে করেন টেলিভিশনে যে পল্লিগীতি নামে যে বেহাল্লাপানা চলতেছে এটা আর যদি পাঁচ বছর চলে গান বলে গয়াকারে গান এখন জীবন গান আয়োজক জানান গেল বছরের তুলনায় এবার দারুণ সারা মিলছে বাংলাদেশে আমরা এটা গতবার প্রথম ইন্ট্রোডিউস করি গতবার আমাদের কোনো সাংগঠনিক বডি ছিল না আমরা ওই এটা কয়েকজন মিলে আয়োজন করে করে ফেলেছিলাম আর কি এবার আমাদের একটা সাংগঠনিক বডি আছে বাংলাদেশ অডিও ফাইল সোসাইটি ওইটার মাধ্যমে আমরা এবার করছি এবার অনেক গোছানো গতবারের চেয়ে দেখছেন না সুন্দর করে সাজানো টাজানো সব কিছু মিলিয়ে আমাদের ধারণা এর মাধ্যমে মানুষ একটি সঙ্গীতের পিওর টেস্টটা পেতে আপনাকে অ্যানালগ শুনতে যুক্তরাষ্ট্রের সাথে মিল রেখে এপ্রিল মাসের তৃতীয় শনিবার পালিত হয় দিবসটি হারিয়ে যাওয়া রেকর্ডে জৌলুস ফেরানোর লক্ষ্যে রেকর্ড স্টোর সূচনা হয় দু সালে যুক্তরাষ্ট্রে সেবার দেশটিতে দেড় মিলিয়ন রেকর্ড বিক্রি হয় আর দু সালে একচল্লিশ মিলিয়নের বেশি গ্রামোফোন রেকর্ড বিক্রি হয় নিউজ ডেস্ক বাউনো টিভি